আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের সবার দয়ায় অনেক অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি যেটি করে দেখাবো সেটি হচ্ছে পিৎজা। পিৎজা তৈরি করে দেখাবো আজকে। তো চলুন, এই পিৎজাটি তৈরি করতে আমার যা যা লাগছে এবং যেভাবে করেছি সেটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। তো সবার আগে আমি আসলে পিৎজার ডোটা তৈরি করব। ডোটা তৈরি করতে যা যা লাগছে সেটা হচ্ছে এক কাপ দুধ দিয়েছি এখানে আমি, আর এক কাপ দুধ কুসুম গরম, যাতে আপনার আঙুলটা ডোবালে এরকম গরম হয় যাতে সহ্য করতে পারেন। এরকম গরম অবস্থায় আপনারা এটাতে ইস্ট দিবেন, এর চেয়ে বেশি গরম কোনোভাবেই হতে পারবে না, তাহলে কিন্তু ইস্ট ই হয়ে যাবে, কাজ করবে না। তো এরকম গরমটাই রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমি এটার মধ্যে এক টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, আরেক টেবিল চামচ আমি দিয়েছি বাট সেটা দেখানো হয়নি, কারণ দুই কাপ যেহেতু ময়দা দিয়েছি এখানে দুই টেবিল চামচ চিনি দিতে হবে, আদারওয়াইজ পিৎজার খেতে ভালো লাগবে না। তো এখানে চিনি দিয়েছি, ডিম দিয়েছি, দুধ তো দিয়েছি, সাথে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ ইস্ট। আমি খুব বেশি ইস্ট দিইনি, কারণ ইস্টের একটা ব্যাড স্মেল আছে, সেটা আমার ভালো লাগে না, তাই আমি একটু কম দিয়েছি। আপনারা চাইলে এক টেবিল চামচও দিতে পারেন, বাট আমি এক চা চামচ দিয়েছি। আর দিয়েছি হচ্ছে সামান্য লবণ, দিয়েছি হচ্ছে দুধটা, ময়দা এটা দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন শুধু একটু গুলিয়ে দিয়েছি। তো এটাতে আমার ডোটা একটু নরম হয়ে গিয়েছিলো, আর একটু টাইট রাখতে হবে, তবে এতটা টাইট রাখা যাবে না, তাহলে কিন্তু এটা ফ্লাফি হবে না, ভালো লাগবে না খেতে। একটু নরম নরমই রাখতে হয়, আমারটা একটু বেশি হয়ে গিয়েছিলো আর কি। এই যে শুরুতে এভাবে একটু মাখিয়ে নেবেন, তারপর হাত দিয়ে এগুলি হবে। একটু তেল দিয়ে নিতে হবে, এখানে পুরো ডোটাতে আমি দুই টেবিল চামচের মতো তেল লাগতো, আমি একটু একটু করে দিয়েছি। আর যত মনে হচ্ছে অনেক নরম হয়ে গেছে, আসলে অনেকটাও নরম না, এটা একটু নরম নরমই রাখতে হয়, আদারওয়াইজ এটা সুন্দর হয় না। তো একটু নরমই থাকবে। এই যে দেখতে পেলেন তেল দিয়েছি, তেল দিয়ে উপর দিয়ে একটু ই করে এরপর ঢেকে রাখবো, এটা ভালোভাবে ফোলার জন্য আর কি। তো যতক্ষণ পর্যন্ত ভালোভাবে এটা ই হবে, আমি এক ঘন্টার মতো রেখেছিলাম, আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন বা আরও কম রেখেও এটা তৈরি করতে পারবেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কী কী নিয়েছি, আপনাদের কাছে যা যা থাকে সেটা দিলেই হবে, এমন না যে এখানে যা আছে সেটাই দিতে হবে, আদারওয়াইজ ভালো লাগবে না, এরকম কোনো কথা নেই। তো মশলার মধ্যে যেটা দিয়েছি সেটা হচ্ছে অরিগ্যানো দিয়েছি, আর শুকনো ডালা মরিচ গুঁড়া দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন টমেটো সস, টমেটো সসের মধ্যে আমি রসুন কুচি, অরিগ্যানো আর হচ্ছে ডালা মরিচ গুঁড়া দিয়েছি। এটা দিয়ে পিৎজা সসটা তৈরি করে নিলেই হবে, যদি পিৎজা সস না থাকে তাহলে এটা করলেই হয়ে যাবে। আর টপিংস আপনাদের ঘরে যা থাকে তাই দেবেন, স্পেশাল কোনো ই দিতেই হবে এমন কোনো কথা নেই। এই যে দেখতে পাচ্ছেন আমি রুটিটা বানিয়ে নিয়েছি, বানিয়ে একটু কাঁচা চামচ দিয়ে ই করে নিয়েছি। আর এই যে পিঠের মধ্যে আমরা সাজাবো সেই পিঠটা একটু ই করে নেবো, এই যে এরকম করে নেবো, কারণ অনেক সময় দেখা যায় কাঁচা কাঁচা জিনিসপত্র দিলে না এই জায়গাটা একটু কাছাকাছি থাকে, সেই জন্য এটা একটু এভাবে করে নেবেন। এরপর পিৎজা সসটা খুব ভালোভাবে স্প্রেড করে নেবেন, এরপর এটাতে আপনাদের মন মতো করে সাজিয়ে নেবেন যার যা আছে। কিছু না থাকলে শুধু মাংস দিয়ে করলেও হবে, আমার ছেলে তো শুধু মাংস দিয়ে খায়। এই যে এটা হচ্ছে মজুরলা চিজটা দিয়ে নিয়েছি আমি আগে, এরপর আমি আমার কাছে ই ছিল, অলিভ ছিল, মাশরুম ছিল, তারপর হচ্ছে ক্যাপসিকাম ছিল, আমার কাছে রেড ক্যাপসিকাম ছিল না, তাই আমি একটা টমেটোর বিচিগুলি ফেলে দিয়ে শুধু উপরের টুকু দিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি সবুজ ক্যাপসিকাম ই করার জন্য, কারণ আমার কাছে ক্যাপসিকামটা যেহেতু ইতে ছিল, আমি যেভাবে সবজিটা সংরক্ষণ করি সেভাবে রাখা ছিল, তাই এটার কালারটা ডিসকালার হয়ে গেছে, সেই জন্য একটু বেশি সবুজ দেখার জন্য কাঁচামরিচটা আমি কয়েকটা ই করে দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ দিবেন, এরপর প্রতি একটু সামান্য লবণ, অরিগ্যানো আর হচ্ছে শুকনো মরিচ, সেটা টালা গুঁড়া, সেটা একটু ছড়িয়ে দিলে খেতে ভালো লাগে। আর মাংস দিয়েছি, যে মুরগির মাংস রান্না করা ছিল আমি সেটাই দিয়েছি, আলাদা করে মাংসটা আমি তৈরি করিনি, আপনারাও চাইলে এভাবে দিতে পারেন বা আলাদা করে তৈরি করেও দিতে পারেন। এই যে আমি একটু সব কিছু ছড়িয়ে দিলাম,
ডোটা তৈরি করবেন সেটার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নেবেন যাতে লেগে না যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমি করে নিয়েছি, এরপর ভেজাটা দিয়ে দিলাম। এরপর এটা আমি ওভেনে করে নিয়ে আমি চুলাতে করেছি, যেহেতু তো চুলার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন একটা ফ্রাইং প্যানের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এটা একদম গরম করে নিয়েছি। এরপর স্ট্যান্ডের উপরে আমি যে পাত্রটাতে পিৎজাটা করেছি সেটা বসিয়ে দিয়েছি। এরপর তো কতক্ষণ লাগবে হতে সেটা দেখে বুঝতে পারবেন সবাই, কিন্তু দেখতে পাচ্ছেন কতটা ফ্লাফি হয়েছে এবং কতটা সুন্দর নিচে গোল্ডেন ব্রাউন হয়েছে, ওটা তো একদম কাছাকাছি ভালো আছে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো আপনারা চাইলে এভাবে কেউ বাসায় তৈরি করে খেতে পারেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিতে একটা লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।